যেটা বলছিলাম আর কি, হ্যাঁ, যে তোমার যদি এই ফাংশনটা দেওয়া থাকে এ কস লগ এক্স প্লাস বি সাইন লগ এক্স, তাহলে তোমাকে আবার একই কর্ম করতে হবে। তো করার জন্য আমি কি করব, প্রথমে আমি ফার্স্ট ডেরিভেটিভটা নেব অফ দ্য ফাংশন, তাহলে সেটা আগেন চেন রুল। হ্যাঁ, সো ওয়াই ওয়ান যখন করছো, আর এখানে দেখো খুব কেয়ারফুলি তোমার বলে দেওয়া হয়েছে যে এক্স ইজ গ্রেটার দ্যান জিরো, আদারওয়াইজ আমি লগ এক্সটা লাগাতেই পারতাম না। হ্যাঁ, তাহলে আমি ওয়াই ওয়ান, কিন্তু এই যে কেয়ারফুলি বলে দেওয়া, দীপায়নের অসুবিধা হচ্ছে, কেয়ারফুলি বলে দেওয়া, এটা তোমাদের পরীক্ষার খাতায় অনেক সময় কি হলো বলতো ব্যাপারটা, ওই ছেলেটা অ্যাডমিট হচ্ছে না কেন, পরীক্ষার খাতায় অনেক সময় দে মিস আউট দিস থিংস, হ্যাঁ, যে এগুলো বলে না। তো দীপায়নের কিছু প্রবলেম হচ্ছে, কিছুতেই পারছে না, জাস্ট ওয়ান সেকেন্ড। হ্যাঁ, তো সেটা না বলা থাকলেও তুমি কিন্তু, তোমরা কিন্তু এটা বুঝে গেছো যে যেখানে ফাংশনটা করা যায় আর কি ডিফাইন, সেখানেই শুধু তুমি করবে, বাকি জায়গায় তুমি করতে পারো না আর কি, এই ধরনের জিনিস তোমার কাছে ক্লিয়ার থাকা উচিত আর কি। আমি আসলে আই ওয়াজ জাস্ট ডিস্ট্রাক্টেড বাই ট্রাইং টু অ্যাডমিট টু স্টুডেন্টস। ওকে, সো লেট আস সি, তাহলে আমরা ওয়াই ওয়ান যদি করি তাহলে কি হচ্ছে, ওয়াই ওয়ান করলে তোমার কস লগ এক্স এর প্রথমে কস এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন, তাহলে তুমি মাইনাস সাইন লগ এক্স লিখছো, অ্যান্ড এটা এটার সলিউশন কেউ বলতে পারো, দীপায়ন ইজ ট্রাইং টু গেইন অ্যাডমিটেন্স আর ও পারছে না কিছুতেই, মানে হোয়াট ইজ টু বি ডান, হি শুড কিপ অন ট্রাইং, তাই বোধ হয়। ওকে, সো কস এর ডেরিভেটিভটা সাইন হচ্ছে, অ্যান্ড দেন লগ এর ডেরিভেটিভটা ওয়ান বাই এক্স, সো তুমি যদি চেন রুল লাগাও তাহলে কস লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন লগ এক্স ইন্টু ওয়ান বাই এক্স। দিস ইজ ব্যাড, দিস বয় ইজ ট্রাইং টু এন্টার অ্যান্ড হি ইজ নট এবল টু। ওকে, অ্যান্ড দেন সিমিলারলি তুমি পাচ্ছ কি যে বি সাইন লগ এক্স যেটা দেওয়া আছে, বি সাইন লগ এক্স এর ডেরিভেটিভটা হবে, প্রথমে সাইনের ডেরিভেটিভ কস, সো বি কস লগ এক্স, আর তারপরে ওয়ান বাই এক্স, তাহলে এটা তোমার ওয়াই ওয়ান এলো। হ্যাঁ, তো আমার এরকম একটা এক্সপ্রেশন আনতে হবে, এক্স স্কোয়ার বাই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, অ্যান্ড ইট ইজ অলওয়েজ ইজিয়ার টু ডু ক্যালকুলেশন ওয়েন ইউ ডোন্ট হ্যাভ আ ডিনোমিনেটর, সো দ্যাট ইজ ওয়াই উই জাস্ট মাল্টিপ্লাই বাই এক্স ওয়াই ওয়ান, আর এক্স ওয়াই ওয়ান এখানে রয়েছে, হ্যাঁ, সেই সেটার দিকে তাকিয়েও করছি, তাহলে এক্স ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু মাইনাস এ সাইন লগ এক্স প্লাস বি কস লগ এক্স, এটা তুমি পাচ্ছ। নেক্সট স্টেপে তুমি কি করছো যে এক্স ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ নিচ্ছ উইথ রেসপেক্ট টু এক্স আগেন, তাহলে কত হবে, এখানে প্রোডাক্ট রুল লাগাও অন দ্য লেফট হ্যান্ড সাইড, তাহলে তুমি পাচ্ছ কি এক্স ওয়াই টু প্লাস ওয়াই ওয়ান, তাই না, বোঝা যাচ্ছে, এক্স ফিক্স রেখে ওয়াই ওয়ান এর ডেরিভেটিভ নিলে ওয়াই টু প্লাস এক্স এর ডেরিভেটিভ ওয়ান, সুতরাং প্লাস ওয়াই ওয়ান, এটা পেলে। আর ডান দিকে তোমার কি হচ্ছে, ডান দিকে তোমার কারোর খুব একটা রাগ ধরে গেছে নাকি রে অঙ্কের ওপরে। ওকে, সো ডান দিকে তোমার যেটা হচ্ছে যে তুমি সাইন এর ডেরিভেটিভ নাও তাহলে কস লগ এক্স পাবে, মাইনাস তো যেমন ছিল সেরকমই থাকলো, করে লগ এক্স এর ডেরিভেটিভ হচ্ছে ওয়ান বাই এক্স, তারপরে নেক্সট স্টেপে নেক্সট যে টার্মটা রয়েছে বি কস, দীপায়ন ইজ জাস্ট নট এবল টু, ওরকম বোধ হয় ইন্টারনেটটা খুবই প্রবলেমেটিক হয়ে গেছে, তাহলে কস লগ এক্স এর ডেরিভেটিভটা করতে গেলে সাইন লগ এক্স উইথ এ মাইনাস সাইন,
and into 1 by x. This is what you get. Okay. So, এটা যেটা পেয়েছো সেটাকে আবার পুরোটাকে x দিয়ে গুণ করো তাহলে লেফট হ্যান্ড সাইডে তুমি পাচ্ছ x স্কয়ার্ড y2 প্লাস x y1 আর রাইট হ্যান্ড সাইডে কি পাচ্ছ রাইট হ্যান্ড সাইডে তোমার থেকে যাচ্ছে যদি তুমি x টাকে ওই দিকে নিয়ে যাও অ্যাকচুয়ালি এখানে আমি লিখে দিতে পারতাম দিস ইজ ইকুয়াল টু মাইনাস দেখো y ইজ a cos log x প্লাস b sin log x সো দিস ইজ ইকুয়াল টু মাইনাস y বাই x এইভাবে আমরা লিখে দিতে পারি তাহলে এটা যদি আমি লিখে দিই তাহলে আমার কি হয়ে যাচ্ছে যে আমার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা দরকার সেটা পেয়ে যাচ্ছি x স্কয়ার্ড y2 প্লাস x y1 প্লাস y ইকুয়াল টু জিরো রাইট দিস ইজ হোয়াট উই গেট ওকে তাহলে এটা যেটা আমরা পেলাম এটাকে এবার আমায় ইয়ে লাগাতে হবে কি বলে তোমার লাইবনিজ রুল লাগিয়ে এটাকে ফাইনাল রেজাল্টটা পেতে হবে সো আগেন ইউ হ্যাভ দ্য সেম টাইপ অফ সিচুয়েশন হ্যাঁ একবার তুমি যদি সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা পৌঁছে যাও তাহলে তুমি সেখানে তারপরে তোমার অরিজিনাল যে ফাংশন যেটা ছিল দ্যাট ইজ নাও বিকামিং ইমেটেরিয়াল তোমার জাস্ট লাইবনিজ রুলটা লাগাতে হচ্ছে সো অল ইউ আর ডুইং ইজ যে আমি জাস্ট আরেকবার না হয় লিখে দিচ্ছি যে এই এই জিনিসটাকে আমি যদি লিখি তাহলে আমার হবে প্রথমে এন চু জিরো এক্স স্কোয়ার্ড রাইট এনএথ ডেরিভেটিভ অফ ওয়াই টু তার মানে ওয়াই এন প্লাস টু প্লাস এন চুজ ওয়ান ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার্ড সো দ্যাট ইজ টুয়াইস এক্স টাইমস দ্য n minus 1th derivative of y2 তার মানে yn plus 1 plus n choose 2 second derivative of x squared তার মানে 2 ঠিক আছে first derivative of 2x times the n minus 2th derivative of y2 তার মানে হচ্ছে yn এটা আসবে করে I'm really feeling very sorry about it. বেচারা তখন থেকে চেষ্টা করে চলেছে তারপরে তোমার যেটা হচ্ছে যে তুমি পরের টার্মস গুলো কি হবে প্লাস এক্স ওয়াই ওয়ান এর জন্য মানে এই তিনটে টার্ম এলো ফর দ্য ফার্স্ট ওয়ান আর টু এর পর ডেরিভেটিভস গুলো জিরো হয়ে যাচ্ছে বলে আর কোনো টার্ম আসবে না তারপরে আবার আসবে এন চু জিরো এক্স এনএথ ডেরিভেটিভ অফ ওয়াই ওয়ান সো ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন চুজ ওয়ান ফার্স্ট ডেরিভেটিভ অফ এক্স সো দ্যাট ইজ ওয়ান অ্যান্ড এন মাইনাস ওয়ান এথ ডেরিভেটিভ অফ ওয়াই ওয়ান সো দ্যাট মিনস ওয়াই এন আর এরপরে আর সবকটা জিরো হয়ে যাবে বিকজ এক্স এর এখানে ফার্স্ট ডেরিভেটিভটা ওয়ান হয়েছে সেকেন্ড ডেরিভেটিভ ওয়ান ওয়াজ সব জিরো হয়ে গেছে অ্যান্ড ফাইনালি ইউ গেট দ্য এন এথ ডেরিভেটিভ অফ ওয়াই সো ওয়াই এন তো আমি যদি লাইবনিজ থিওরেমটা লাগাই তাহলে আমার অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা এরকম আসে যেটা এই অঙ্কগুলোতে আমি স্টেপ জাম্পিং করেছি করে তারপরে আমরা ডিটেলসে লিখছি এন চুজ জিরো মানে ওয়ান সেই জন্য এক্স স্কোয়ার্ড বাই এন প্লাস টু এন চুজ ওয়ান মানে এন মানে এটা প্রায় মুখস্থ হয়ে যাবে আমাদের তাই না ওয়ান্স উই কিপ অন ডুইং দিস ফর্মুলাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা যদি করো তাহলে দিস ইজ জাস্ট গোয়িং টু বি ইকুয়াল টু এন So you just get twice nx y n plus 1 plus n choose 2 into 2 jodi thake tahole sei jayga ta kemon hoye jay n factorial divided by n minus 2 factorial into 2 factorial age n choose 2 tai likhe nao na hoy so this becomes equal to n into n minus 1 divided by 2 ar tar pore ekta dui gun phol asche sutorang oi dui ta cancel out kore giye tumi eta pachho রাইট তারপরে একইভাবে এন চু জিরো ইজ ওয়ান সো এক্স বাই এন প্লাস ওয়ান পাবে তারপরে এন চুজ ওয়ান ইজ এন সো এন ওয়াই এন পাবে আর একটা ওয়াই এন পাবে ইকুয়াল টু জিরো লাস্ট কাজ যেটা করণীয় সেটা হচ্ছে যে এইগুলোকে গুছিয়ে নেওয়া তো সেই গোছানোটা তুমি জাস্ট এন প্লাস টু এথ যেটা ডেরিভেটিভ সেটা
কে তুমি তো কিছু করণীয় নেই, সেটাকে তুমি যেমন আছে সেরকমই রেখে দিচ্ছ। এন প্লাস ওয়ান এথ ডেরিভেটিভটাকে তুমি গুছিয়ে লিখছ, তাহলে টু এন এক্স ওয়াই এন প্লাস ওয়ান, একাধিকবার আমরা করে ফেলেছি এই কাজটা। আর তারপরে আছে কি, এন এন প্লাস ওয়ান হলে একটা এক্স এন প্লাস ওয়ান আছে, সো ইউ গেট দ্যাট, অ্যান্ড সো দ্যার ফোর ইউ আর গোয়িং টু গেট টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান, অ্যান্ড ফাইনালি ইউ গেট আ এন স্কোয়ার্ড মাইনাস এন প্লাস এন প্লাস ওয়ান। এই পুরো জিনিসটা হচ্ছে কোইফিসিয়েন্ট অফ দ্য এনথ ডেরিভেটিভ অফ ওয়াই, মানে ওয়াই এন এর কোইফিসিয়েন্ট। সুতরাং ওই মাইনাস এন আর এন ক্যান্সেল হয়ে যাবে আর তোমার জাস্ট এন স্কোয়ার্ড প্লাস ওয়ান পড়ে থাকবে। সো হোপফুলি দিস ইজ ওকে। সো লেট মি ফিনিশ দ্য ক্লাস। আইল ও বোধ হয় অ্যাটেন্ডেন্স দেয়নি নাকি আগের এটাতে, সো আইল গিভ হিম অ্যাটেন্ডেন্স। ওকে, ওর কোনো কারণে ইন্টারনেটে কিছু প্রবলেম হচ্ছে। ওকে, তাহলে এটা জাস্ট খুব স্ট্রেট ফরওয়ার্ড ছিল। হ্যাঁ, আমি একটু অর্ধেক মন তোমাদেরকে বলার জন্য আর অর্ধেক মন দীপায়নকে অ্যাডমিট করার জন্য দিয়েছি, বাট আই থিঙ্ক দিস ইজ ওকে, রাইট? হ্যাঁ, ইয়েস ম্যাম। হ্যাঁ, ওকে, ফাইন। সো নেক্সট প্রবলেম ইজ অলসো সিমিলার। হ্যাঁ, যে লুক এট ওয়াই ইজ ইকুয়াল টু ওয়ান বাই স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস টু এক্স। আবার ওই দিস সাবধানতা ইজ ডান বাই মি, তোমাদের পরীক্ষার খাতায় নাই লিখতে পারে, ঠিক আছে? এটা লেখা উচিত, কারণ এই ফাংশনটা শুধু এক্স গ্রেটার দ্যান মাইনাস হাফ এর জন্য ডিফাইন্ড। তাহলে তার জন্য বলেছে যে এইটা বার করো, এটাতে একটা লাস্ট স্টেপ বলছে যে ওয়াই এন জিরোটা বার করো, ঠিক আছে? অ্যাট দ্য মানে এনএথ ডেরিভেটিভ অফ ওয়াই অ্যাট জিরো, এটা ক্যালকুলেট করো। তাহলে প্রথমে তুমি কি করবে, প্রথমে তো তুমি জাস্ট সিম্পলি এটার ফার্স্ট ডেরিভেটিভটা ক্যালকুলেট করো। আর তুমি দেখতে পাচ্ছ যে তোমার যে রিকারেন্স ফর্মুলা টাইপের একটা যে জিনিসটা আসছে, তার মধ্যে এন প্লাস ওয়ানএথ ডেরিভেটিভ আর এনএথ ডেরিভেটিভ এটার মধ্যে রিলেশনটা রয়েছে। সুতরাং আমার ফার্স্ট ডেরিভেটিভ ক্যালকুলেট করলেই হয়ে যাবে আসলে এই অঙ্কটা। তাহলে এটা তুমি করছো। হ্যাঁ, এটার মধ্যে প্রথম স্টেপে তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা কি, যে তোমার ddx অফ 1 বাই স্কোয়ার রুট অফ 1 প্লাস 2x এটা ঠিক করে লিখতে পারা। তো এটা যখন তুমি লিখতে বসছো, তাহলে এটাতে তুমি কি পাচ্ছ, তোমার প্রথমে এটা 1 প্লাস 2x টু দি পাওয়ার হাফ ছিল, তাহলে সরি মাইনাস হাফ ছিল, তাহলে এটা প্রথমে কি হবে, একটা মাইনাস হাফটা নামবে, 1 প্লাস 2x টু দি পাওয়ার মাইনাস হাফ মাইনাস ওয়ান, এটা হচ্ছে প্রথম তুমি করছো। তারপরে তুমি ওয়ান প্লাস টু এক্স এর ডেরিভেটিভ নিচ্ছ, ওয়ান প্লাস টু এক্স এর ডেরিভেটিভ কত হয়ে যাচ্ছে, টু। সো দিস ইজ হোয়াট ইউ হ্যাভ টু ডু, অ্যান্ড ডু দিস কেয়ারফুলি। হ্যাঁ, মানে এখানে যদি ভুল হয়ে যায় তারপরে তো সব ভুলে গেল। সো দিস হোয়াট ইউ গেট, যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মাইনাস হাফ ইন্টু টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু, এরকম একটা জিনিস পাচ্ছ। তাহলে টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবারে তুমি ওই যে ওয়ান প্লাস টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু আছে, এটাকে লিখে ফেলতে পারো, দিস ইজ ইকুয়াল টু মাইনাস, মাইনাস রয়েছে বলে ওয়ান বাই ওয়ান প্লাস টু এক্স রাখলে আর স্কোয়ার রুট অফ ওয়ান প্লাস ওয়ান প্লাস টু এক্স যেটা ডিনোমিনেটারে আছে, তার বদলে তুমি এখানে ওয়াই লিখে দাও, ঠিক আছে, নিউমারেটারে। তাহলে কি হয়ে যাচ্ছে, মাইনাস ওয়াই ডিভাইডেড বাই ওয়ান প্লাস টু এক্স করে ওয়ান প্লাস টু এক্স দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ যে ওয়ান প্লাস টু এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো। আই থিঙ্ক ইটস অল রাইট, তাই না? ওয়ান প্লাস টু এক্স ইন্টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, দিস ইজ দ্য ইকুয়েশন ইউ গট। এবার এটার তুমি এনএথ ডেরিভেটিভ প্রথমে নিয়ে নেবে, তাহলে এই যে লাল দাগ দিয়ে রেখেছি সেটা আমি পেয়ে যাব, আর তারপরে আমরা লাস্ট অংশটা করব। তো লেট আস গো টু দ্য নেক্সট স্ক্রিন, এক্সকিউজ মি। তাহলে আমার ওয়ান প্লাস টু এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই রয়েছে, তো এটাকে লাইবনিজ রুল লাগাচ্ছি, কি হবে, ওয়ান প্লাস টু এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, রাইট, এন চুজ জিরো করে, এন চুজ ওয়ান করলে তোমার একটা এন আসছে,
1 plus 2x এর ডেরিভেটিভ হচ্ছে 2 তাহলে 2n এলো আর n minus 1th ডেরিভেটিভ অফ y1 করলে yn এলো আর এর পরে আর কোনো টার্ম আসবে না তার কারণ হচ্ছে যে তোমার what do you say 1 plus 2x was a polynomial of degree 1 তাহলে এই দুটো টার্মই আসবে প্রথমটাকে ডেরিভেটিভ নিলে আর তারপরে y এর ডেরিভেটিভ নিলে yn আসছে তাহলে এই রকম একটা ইকুয়েশন নিলো এবার এটাকে জাস্ট সাজিয়ে নাও yn এর টার্মস গুলো একসাথে আসবে দ্যাটস অল সো 1 plus 2x yn plus 1 plus twice n plus 1 yn is equal to 0 তাহলে এটা তোমার এই অংশটা হয়ে গেল তাই না এবার লাস্ট যেটা করতে হবে nth ডেরিভেটিভ অফ y এট 0 তার জন্য আমি এটাকে অ্যাজ আ রিকারেন্স রিলেশন আমি লিখব ঠিক আছে লেখার জন্য আমি কি করব রিরাইট করব yn একটা দেখো আমি একটা কি করেছি এখানে yn plus 1 টাকে yn এর টার্মসে লেখা ছিল আমার যেহেতু yn 0 দরকার সেই জন্যই আমি yn করে দিয়েছি মানে n এর বদলে আমি n plus 1 লিখছি ঠিক আছে রাদার n plus 1 এর বদলে আমি n লিখছি তাহলে এটা কি হবে yn is equal to minus আর এখানে 2n minus 1 হয়ে যাবে divided by 1 plus 2x yn minus 1 এটা কি বোঝা যাচ্ছে এই যে ইকুয়েশনটা লিখেছি এটাকে আমি রিরাইট যদি করি n plus 1 এর জায়গায় আমি n লিখছি ঠিক আছে সো আই উইল রাইট 1 plus 2x yn এটা লিখলাম ঠিক আছে তাহলে তার মানে কি n plus 1 এর জায়গায় n লিখছি মানে n এর জায়গায় আমি n minus 1 লিখছি তাহলে এই ব্র্যাকেটের মধ্যে কি হয়ে যাবে 2n minus 1 plus 1 yn minus 1 equal to 0 মানে এই যে ইকুয়েশনটা পেয়েছো সেই ইকুয়েশনটাকে আমি রিরাইট করেছি দ্যাটস অল ঠিক আছে তাহলে এটাতে দেখো 2n minus 2 plus 1 করাতে 2n minus 1 এসে গেছে এবার সেটাকে তুমি অন্য দিকে যদি নিয়ে যাও তাহলে এক্স্যাক্টলি এটা পেয়ে যাবে যে yn is equal to 2n minus 1 divided by 1 plus 2x yn minus 1 আর সেটার সামনে একটা মাইনাস সাইনটা রয়েছে ঠিক আছে আর সেই সব কাজকর্ম তুমি সবই করতে পারছো বিকজ তোমার এক্সটা গ্রেটার দেন মাইনাস হাফ দেওয়া আছে ঠিক আছে এবার তাহলে ফর্মুলাটা যদি বসাও মানে জিরো এথ ডেরিভেটিভ যদি ক্যালকুলেট করো তাহলে যে রিকারেন্স রিলেশনটা আসবে সেটা হচ্ছে এন এথ ডেরিভেটিভ অফ ওয়াই এট জিরো ইজ ইকুয়াল টু মাইনাস টোয়াইস এন মাইনাস ওয়ান কারণ ডিনোমিনেটরটা ওয়ান হয়ে যাবে মাইনাস টোয়াইস এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান এথ ডেরিভেটিভ অফ ওয়াই এট জিরো ভেরি নাইস তাহলে এটাকে ইউজ করো আর এবারে দেখো যে ওয়াই ওয়ান কি ছিল হ্যাঁ সো লেট আস গো ব্যাক সো আমার y1 এখান থেকে ক্যালকুলেটেড হয়েছিল এগুলো সব ভুলে যাও আপাতত y1 was this তো y1 যদি এটা হয় তাহলে y1 এট 0 কত হবে দেখো ডিনোমিনেটর এটা 1 হয়ে যাচ্ছে 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে সুতরাং y1 এট 0 ইজ ইকুয়াল টু মাইনাস 1 এটা হচ্ছে তোমার স্টার্টিং পয়েন্ট ঠিক আছে সো y1 এট 0 ইজ মাইনাস 1 তাহলে তোমার এখান থেকে কি বের হচ্ছে তাহলে y2 এট 0 কত হবে হেল্প মি n সমান কত বসাচ্ছ 2 বসাচ্ছ তাহলে এটা হবে মাইনাস অফ 2 ইনটু 2 ইজ 4 মাইনাস 1 সো মাইনাস 3 y1 0 রাইট সো দ্যাট ইজ ইকুয়াল টু মাইনাস 3 ইনটু মাইনাস 1 সো দ্যাট বিকামস ইকুয়াল টু 3 সো লেট আস জাস্ট রাইট ইট অ্যাজ মাইনাস 1 স্কয়ার নিচে একটা ফর্মুলা লেখা আছে হ্যাঁ সেই জন্য ইনটু 3 ইনটু 1 ইনটু 3 রাইট তাহলে এটা তোমার y2 টা হয়ে গেল তাহলে y3 কত হবে লেট মি রাইট ইট অন দ্য টপ হ্যাঁ সো y3 অফ 0 ইজ গোইং টু বি ইকুয়াল টু ইউ হ্যাভ টু হেল্প মি হ্যাঁ n ইজ ইকুয়াল টু 3 সো মাইনাস 2 3 ইজ আর 6 মাইনাস 1 সো মাইনাস 5 রাইট সো 2 ইনটু 3 মাইনাস 1 y2 0 রাইট সো দ্যাট ইউ get minus 5 y2 0 so what is that equal to that is equal to minus 5 into minus 1 ki chilo minus 1 whole square into 1 into 3 right calculation e jodi kichu oshubidha hoy please bolo tahole eta koto hobe ami ebhabe likhchi karon amar ekta
ফর্মুলা পেতে হবে। ফর্মুলা পেতে হলে আমার প্যাটার্ন রিকগনিশন করতে হচ্ছে, এখানে একটা মাইনাস রয়েছে, এখানে মাইনাস ওয়ান স্কোয়ার্ড রয়েছে, সো ইট বিকমস মাইনাস ওয়ান টু দি পাওয়ার থ্রি ইন্টু ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ, রাইট? বাই থ্রি জিরোটা এটা এলো, তাহলে দেখো যে এটার সাথে কিন্তু ফর্মুলাটা মিলছে, রাইট? সো দ্যাট ইজ দ্য প্রিন্সিপাল অফ ইন্ডাকশন। তো জেনারেল জায়গায় তুমি কি করে প্রমাণ করবে? জেনারেল জায়গায় প্রমাণ করার জন্য আমি ধরে নেব যে রেজাল্ট ইজ ট্রু ফর, সো লেট মি জাস্ট ক্লিয়ার দিস আপ। হ্যাঁ, সো সাপোজ দ্য রেজাল্ট ইজ ট্রু ফর এন মাইনাস ওয়ান, মানে তুমি ধরে নাও যে সাপোজ ওয়াই এন মাইনাস ওয়ান জিরো ইজ ইকুয়াল টু মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু এটসেট্রা টিল টু এন মাইনাস থ্রি। ধরো এটা তোমার রেজাল্টটা ট্রু। তাহলে এখান থেকে তুমি প্রুভ করো দিস ইমপ্লাইজ ওয়াই এন জিরো ইজ ইকুয়াল টু, এবার এখানে জাস্ট এই ফর্মুলাটা লিখে দাও, মাইনাস টু এন মাইনাস ওয়ান ওয়াই এন মাইনাস ওয়ান জিরো, রাইট? সো দ্যাট বিকামস ইকুয়াল টু, এখানে সাবস্টিটিউট করো ওয়াই এন মাইনাস ওয়ান জিরোর ভ্যালিউটা, তাহলে এখানে মাইনাস একটা সাইন রয়েছে, এখানে মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান রয়েছে, সুতরাং মাইনাস ওয়ান টু দি পাওয়ার এন হয়ে যাচ্ছে। এখানে এক তিন পাঁচ ইত্যাদি এন মাইনাস থ্রি অব্দি গুণফল ছিল, করে তার সাথে একটা টু এন মাইনাস ওয়ানটাও গুণফলটা হিসেবে চলে এলো, তাহলে তুমি এটা পেয়ে যাচ্ছ। তার মানে তুমি যদি ওয়াই এন মাইনাস ওয়ান এর জন্য এই ফর্মুলাটা ধরে নাও, তাহলে ওয়াই এন এর জন্য ফর্মুলাটা সত্যি হয়ে যাচ্ছে। আর তুমি প্রথম কয়েকটা কেস দেখে নিয়েছো, তাহলে বাই দ্য প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন ওয়াই এন এট জিরো ইজ গোয়িং টু বি ইকুয়াল টু দিস। সো মেবি উই শুড স্টপ হিয়ার। একটা প্রশ্ন করব, আমার আরো কয়েকটা অঙ্ক রয়েছে, তো সেটাকে আমি তোমাদের দিয়ে দেব অ্যাজ হোমওয়ার্ক, আর তোমরা করবে, আর তারপর না পারলে একদিন আমরা এটাতে টিউটোরিয়াল করে নেব, না আরেকদিন তোমরা চাও যে ক্লাসের মধ্যে ডিসকাসড হোক, এটা প্লিজ বলো একটু, এখন না বললে হোয়াটসঅ্যাপে লিখলেও চলবে। মানে আই শুড স্টপ হিয়ার। হ্যাঁ, 11টা বেজে গেছে, সো আই এম গোয়িং টু স্টপ।